লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে কত গুরুত্ব দিতেন। ছোট মনে করে কাউকে অবহেলা করা যাবে না, ছোট হিসাবে কাউকে অবহেলা করা যাবে না, বরং ছোটকেই বেশি গুরুত্ব দিতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন এই সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, বয়স যখন 10 বছর হবে সালাতের ক্ষেত্রে গাফিল হয়ে থাকলে তাকে শাসনের ব্যবস্থা নাও, কারণ 10 বছরও পার হয়ে যায় যদি আর সালাতের কথা যদি তখন আপনি স্মরণ করে দেন তাহলে তাকে নামাজি বানানো যায় না, খুব কঠিন হয়ে যায়। এজন্য ছোট বয়স থেকেই তাকে শুরু করতে হবে, এটাই ইসলামের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে ছোট বাচ্চাদেরকে কিভাবে তিনি গুরুত্ব দিতেন। যেমন দেখুন একটি হাদিস, সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন একজন ইহুদি। কে? ইহুদি ইসলামের সবচেয়ে বন্ধু মানুষ, তাই না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাজিদান নাসা আশাদ্দা আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা হাদু, ইমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবে যারা কারা, ইহুদি তাদেরকে। কিন্তু এই বেচারা যার কথা বলতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী একজন ইহুদি, সে শত্রু না হলেও, সে ইহুদি হলেও অত বিদ্বেষী ছিল না, বড় শত্রু ছিল না। কারণটা কি? কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি কি ধরনের মানুষ সেটা সে কাছে থেকে বোঝার সুযোগ পেয়েছে, যার কারণে ইহুদিদের স্বভাব হলেও ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষমূলক আচরণ করতেন না। যার উদাহরণ দেখুন, সহিহুল বুখারীর হাদিস। কোন হাদিস? সহিহুল বুখারীর হাদিস। আরেকজন নেতা, মুশরিক নেতা, নাম হলো সুমামা বিন আসাল। সুমামা বিন আসাল একজন মুশরিক নেতা, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে বড় ধরনের ঘোষণা দিয়েছিল, যেভাবেই হোক ইসলামকে বন্ধ করতে হবে। সেই নেতাদের মধ্যে একজন হলেন সুমামা বিন আসাল, ইয়ামামার তিনি নেতা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান প্রেরণ করে ওই সুমামা বিন আসালকে কোনোভাবে গ্রেফতার করে নিয়ে আসলেন। তাকে গ্রেফতার করে নিয়ে আসে কেন্দ্রীয় কারাগারে রাখা হলো। কোথায় রাখা হলো? কেন্দ্রীয় কারাগার কোনটা ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, সেই মসজিদেই ছিল কেন্দ্রীয় কারাগার। আল্লাহু আকবার, মসজিদটাই ছিল কেন্দ্রীয় কারাগার, কেন্দ্রীয় জেলখানা। মসজিদের এক খুঁটিতে বেঁধে রাখা হলো তাকে, সেই মুশরিক নেতাকে বেঁধে রাখা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে দেখা করলেন, বললেন, হে সুমামা, তোমার খবর কি বলো? সুমামা বললেন, যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে একজন জীবন্ত বীর মুজাহিদকেই আপনি হত্যা করবেন, কোনো আমার আপত্তি নেই। যদি আপনি আমার প্রতি দয়া দেখাতে চান, দয়া করে আমাকে ক্ষমা করে দিতে চান, তাহলে তো আপনি একটি মহৎ কাজ করবেন। আর যদি আপনি চান অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমাকে ছেড়ে দেবেন, তাহলে যেই পরিমাণ সম্পদ আপনি চান আপনাকে সেই পরিমাণে সম্পদ দেওয়া হবে। তিন প্রস্তাব দিলেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চলে আসলেন। আবার ওই বেচারা বাধা আছেই, তাকে যা খাওয়া দাওয়া যা দেওয়ার সেই ধরনের দিচ্ছে। দ্বিতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে গিয়ে দেখা করলেন, বললেন, হে সুমামা, তোমার অবস্থা কি বলো? তিনি বললেন, যে আমি তো আপনাকে বলেছি
যেই তিনটি কথা বলেছি সেই তিনটি আজকেও আমি আপনাকে বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চলে আসলেন। তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামার কাছে গেলেন, কারণ মসজিদেই গিয়ে বললেন, হে সুমামা, কী খবর তোমার, বলো। তিনি বললেন, আগে যা বলেছি তাই, অর্থাৎ যদি আপনি হত্যা করতে চান তাহলে একজন জীবন্ত বীর মুজাহিদকে আপনি হত্যা করবেন, যদি আপনি দয়া করে ছেড়ে দিতে চান তাহলে আপনি মহত্বের পরিচয় দেবেন, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আর যদি আপনি অর্থ সম্পদের বিনিময়ে আমাকে ছেড়ে দিতে চান তাহলে বলুন, যেই পরিমাণ অর্থ চান তাই আপনাকে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনেও এই কথা শুনলেন। শোনার পর সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে ছেড়ে দাও, ভালো করে খেয়াল করবেন, সাহাবীদেরকে বললেন তোমরা তাকে ছেড়ে দাও। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন তোমরা এই কয়েদিকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার সাথে সাথে তিনি কোনো কথা না বলে নিজের এলাকায় চলে যাওয়া তো দূরের কথা, মসজিদে নববীর পার্শ্বেই খেজুরের বাগান, সেই খেজুরের বাগানের ভিতরে পানির কূপ রয়েছে, তিনি সেই বাগানে চলে গেলেন। বাগানে গিয়ে গোসল করলেন, পবিত্র হলেন, পবিত্র হয়ে মসজিদে ফিরে আসলেন। ফিরে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার! যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন ছিল, তিনি ইসলাম গ্রহণ করলেন, করার পরেই বললেন, আল্লাহর কসম করে বলছি, যখন আপনার কাছ থেকে দূরে সরেছিলাম, দূর থেকেই আপনার কথা শুনেছি, আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ চেহারা ছিল আপনার চেহারা, আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ দিন ছিল আপনার দিন, আমার কাছে সবচেয়ে খারাপ জায়গা ছিল আপনার এই জায়গা, কিন্তু যখন কাছে এসে নিজ চোখে আমি দেখলাম, নিজ কানে আমি শুনলাম, নিজে আমি উপলব্ধি করলাম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দনীয় মানুষ যিনি, সবচেয়ে প্রিয় চেহারা যেটা, সেটাই হলো হে নবী, আপনার চেহারাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। বললেন, পৃথিবীর বুকে সবচেয়ে যেই দিন হলো আমার কাছে প্রিয় সেটি হলো আপনার দিন ইসলাম, পৃথিবীর বুকে সবচেয়ে যেই জায়গা আমার কাছে প্রিয় সেই জায়গা হলো আপনার এই জায়গা মসজিদে নববী। আল্লাহু আকবার! বলার উদ্দেশ্য হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে তাকে দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট না হয়ে পারেনি, শত্রু বন্ধু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী ছিল ইহুদি, সেই ইহুদি তার একটি ছোট ছেলে ছিল, এই ছোট বাচ্চা বাইরে ঘোরাফেরা করত, পার্শ্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেন, কথাবার্তা হতো, জানতেন যে এই ধরনের একটা বাচ্চা রয়েছে। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন যে বাচ্চা নাই, তাকে দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চাটা কোথায়, অমুক ব্যক্তির, অমুক ইহুদির ছেলে, ইহুদি, সেও ইহুদি, সে কোথায়, দেখছি না কেন? তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো খুব অসুস্থ। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন সে খুব অসুস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই নয়, সদল বলে সেই ইহুদির বাড়িতে গিয়ে এই ছোট্ট বাচ্চাকে অসুস্থ হওয়ার কারণে তাকে দেখতে গেলেন। সুবহান, আমরা কি করতাম? ইহুদি তো দূরের কথা, অমুসলিম তো দূরের কথা, কোনো মুসলমানের বাচ্চাও যদি অসুস্থ থাকে কি আছে, হোক যাক, হ্যাঁ,
বড় মানুষও যদি হয় তাও কোনো গুরুত্ব নেই। অথচ ইসলামের বিধান পর্দার আড়ালের মা ও বোনেরাও শুনবেন, একজন মুসলিম অসুস্থ হলে আরেকজন মুসলিমের দায়িত্ব হলো অসুস্থ মুসলিমের খোঁজ খবর নেওয়া। এটি শুধু ইমানি দায়িত্ব নয়, বরং সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, কোন মুসলিম ব্যক্তি যদি অপর কোন অসুস্থ মুসলিমকে সকালবেলা দেখতে যায়, ভালো করে খেয়াল করবেন কখন দেখতে যায়, সকালবেলা দেখতে যায়, অন্য কোন উদ্দেশ্য নাই, খালি অসুস্থ মানুষকে দেখতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মুসলিম যদি কোন অসুস্থ মুসলিমকে সন্ধ্যাবেলায় দেখতে যায়, ওই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, পুরুষদের চেয়ে মেয়েদের মাঝে পরস্পরের সম্পর্ক একটু বেশি না ঝগড়া বিবাদ বেশি? ছোট্ট একটু বিষয়কে কেন্দ্র করে একজন মেয়ে মানুষ আরেকজন পার্শ্বের বাড়ির মেয়ে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। শুধু সম্পর্কই নষ্ট নয়, এ কারণে বাড়ির গোটা পরিবারের মানুষদের সাথেও সম্পর্ক কঠিন হয়ে যায়। সেটা পরে বলছি, এই বিষয়ে কিছু কথা বলবো যদিও সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে এই ইহুদির ছোট্ট বাচ্চা অসুস্থতাকে দেখতে গেলেন, দেখতে গেলে দেখলেন যে সেই বাচ্চাটা মুমূর্ষ অবস্থায়, মনে হয় যেন মৃত্যুবরণ করবে করবে এমন ভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট বাচ্চা মুমূর্ষ অবস্থায় তার পাশে গিয়ে বসলেন, বসে ভাবলেন যে সুযোগ হয়নি, আজকে হয়তো সুযোগ হতে পারে, তাকে আমি ইসলামের দাওয়াত দিব। বল সুবহান। এই ছোট্ট বাচ্চা যাকে হয়তো আমরা মনে করব না, আমরা বলি যে কি বলবো, তারে কি শিখাবো, কি দরকার, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, কি মানুষ তিনি, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, কত মর্যাদার সম্মানের মানুষ, সেই বিশাল মানুষ এই ছোট্ট একটি বাচ্চা নিয়ে তিনি ভুলে যাননি, তার বিষয়ে তিনি চিন্তা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চার কাছে গিয়ে বসলেন, বসে বললেন আতাশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, হে বাচ্চা তুমি কি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাহবুদ নেই আর আমি আল্লাহর রাসূল, মানে ইসলাম গ্রহণের এই সাক্ষ্য দিবে? বাচ্চাটি কথা বলতে পারে না, এত অসুস্থ। বাচ্চাটি তার বাবার দিকে তাকাচ্ছে, পার্শ্বে আবার আরেক দিকে বাবা বসে আছে, বাবা হলো ইহুদি, ছেলেও হলো ইহুদি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন কিসের? ইসলামের। বাচ্চা বাবার দিকে তাকাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে বাচ্চা যেন তার বাবার কাছে অনুমতি চাচ্ছে, বুঝলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন দেখো তোমার ছেলে, আমি তাকে যেই আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিয়েছি, সে তোমার দিকে তাকাচ্ছে যেন তোমার অনুমতি চাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন সেই ইহুদি বাবাকে, আগেই বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেও আকৃষ্ট ছিল, কিন্তু ধর্ম ভিন্ন হওয়ার কারণে ইসলামে দীক্ষিত হতে পারেনি। বাবা ওই মুমূর্ষ অবস্থায় ছেলেকে বলে ফেলল আতে আবুল কাসিম, হে স্নেহের বাচ্চা তুমি আবুল কাসিম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি মেনে নাও। বাবা অনুমতি দিয়ে দিল, যখনই বাবা অনুমতি দেয় সাথে সাথে এই ছোট্ট বাচ্চা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা
ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। যখনই ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের সাথে সাথে দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেল। আল্লাহ, ইসলাম গ্রহণের সাথে সাথেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছিল ইহুদি, বিদায় নিল কি অবস্থায়? মুসলিম অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার বাবাকে বললেন, দেখো সে ইসলাম গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সে এখন আমাদের আমাদের দায়িত্ব, আমরা তাকে নিয়ে যাব, আমরা তাকে গোসল দেব, আমরা তাকে কাফন পরাব, আমরা তার জানাজা পড়ব, আমরা তাকে সুন্দরভাবে দাফন করব। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ তাকে নিয়ে আসলেন এবং সেভাবেই তার ব্যবস্থা করলেন। আল্লাহ, যে বিষয়টি বলতে চাচ্ছি, ছোট মানুষ হলেও তাকে কখনো অবহেলা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি, একজন অমুসলিম, ছোট্ট বাচ্চা হলেও তাকে কিভাবে গুরুত্ব দিয়েছেন এবং যার ফলে তার ইসলামের মধ্যে আসারও সুযোগটা হয়েছে। পর্দার আড়ালের মা ও বোনদেরকে এই কথাগুলি স্মরণ করে দিতে চাচ্ছি। আপনার ঘরেও সেই ছোট বাচ্চা রয়েছে যে হয়তো খেলাধুলা করে, দিন রাত 24 ঘন্টা সুযোগ হলে টিভির পর্দার সামনে বসে থাকে। বিশেষ করে এখন তো হলো মোবাইলের যুগ, ছোট বাচ্চারা বড় মানুষের চেয়ে ছোট বাচ্চারাই মোবাইল বেশি চিনে, ঠিক কি না? এই মোবাইল পেলে গেম নিয়ে বসে থাকে, মোবাইল পেলে বিভিন্ন গান বাজনা ইত্যাদি নিয়েই সব ব্যস্ত হয়ে যায়। অনেক সময় মা বোনেরাও তারাও তাদের ব্যস্ততার কারণে ছোট বাচ্চাকে এই মোবাইলের গান বাজনা দিয়ে ব্যস্ত করে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় না। এই ছোট বাচ্চাকে কখনো অবহেলা করা যাবে না, ছোট অবস্থায় তাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। হতে পারে আপনার এই ছোট বাচ্চাই একদিন পৃথিবীর উল্লেখযোগ্য বড় আলেমদের মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, কি বলেন, ঠিক কি না? সুতরাং পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, 2020 সাল নতুন শিক্ষাবর্ষ শুরু হলো, যেই মাদ্রাসার আজকে প্রোগ্রাম, মাদ্রাসা স্কুল সব জায়গায় নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাবর্ষে প্রতিটি বাবা মাকে ভাবতে হবে, আমার ছেলেকে যেন ইংলিশে ভালো করতে চাই, গণিতে ভালো করতে চাই, বিজ্ঞানে ভালো করতে চাই, বাংলা ভাষা সাহিত্যে ভালো করতে চাই, আমাকে কর্মসূচি নিতে হবে আমার ছেলে মেয়েকে যেন কোরআনে ভালো করতে পারি, কি বলেন, ঠিক কি না? আমার ছেলে মেয়েকে যেন ইসলামী আদর্শে ভালো করতে পারি, আমার ছেলে মেয়েকে যেন মুসলিমের মতো মুসলিম সন্তান বানাতে পারি, সেই কর্মসূচি, সেই পরিকল্পনা প্রতিটি মা বাবাকে এই 2020 সালের শুরুতে অবশ্যই গ্রহণ করতে হবে। না হলে দেখবেন দিন চলে যাচ্ছে, বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে, আমরা ভালো নয় বরং বেশি যেন আমরা খারাপের দিকেই ধাবিত হচ্ছি, কি বলেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা যেন সেদিকেই অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা।